চাণক্যের বিষয়ে কম বেশি আমরা সবাই জানি। ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজ পরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ। তার সময়কাল থেকে এখনও পর্যন্ত তার পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা চাণক্য নীতি ও অর্থশাস্ত্র বই দুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ। চাণক্য তার নীতিতে বেশ কিছু উপদেশ লিখে গিয়েছিলেন। চাণক্যের মতে এমন কিছু কিছু সময় ও পরিস্থিতি আসে যখন কোনো পুরুষের জীবনে সংকট এসে উপস্থিত হয়, সেই সময় নিজেকে সামলানোটাই খুব কঠিন। তো জেনে নিন এই পরিস্থিতিতে চাণক্য কি করার কথা বলেছিলেন। পত্নীর মৃত্যু। বৃদ্ধাবস্থায় পত্নীর মৃত্যু হলে গভীর সংকটের সম্মুখীন হতে হয় পুরুষকে। তরুণ বয়সে আবার বিয়ে করা কিন্তু বৃদ্ধ বয়সে তা তো সম্ভব নয়, তাই সেই সময় সাহায্য হারিয়ে যায় তার জীবন থেকে। এই পরিস্থিতিতে মানুষ তখন কি করবে ভেবে উঠতে পারে না। অন্যের গোলামি। অন্যের বাড়িতে থেকে তার গোলামি করা কোনো মানুষের সব থেকে বড় দুর্ভাগ্য সেটি। এই পরিস্থিতিতে জীবনে স্বাধীনতা থাকে না, দুঃখ নেমে আসে মানুষের জীবনে। তাই সবার উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। শত্রুর হাতে টাকা। চাণক্যের মতে আপনার অর্থ যদি আপনার শত্রু বা কোনো অসৎ ব্যক্তির কাছে চলে যায় তাহলে তা খুবই দুর্ভাগ্যের প্রতীক। সে আপনার অর্থ আপনারই বিরুদ্ধে ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারে। তো চাণক্যের মতে এই তিন পরিস্থিতি মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। বন্ধুরা, ভিডিওটি এইখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।